Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Amari kahini sampurno kalponik ebong biggan bhittik noy. Shudhumatro darshokder monoranjoner kotha bhebe এ ছবি করা, দেব দেবীদের মাহাত্ম্য প্রচার করার জন্য এ ছবি নয়। অঞ্জন চৌধুরী। তোমার উপরে নিশ্চয়ই বাবা তারকনাথের অভিশাপ আছে, নইলে সাত বছরে সাত সাতটা বাচ্চা সবগুলো মরা হলো। গত বছরে মরা বাচ্চা দেখে তোমার বইয়ের কি কান্না, সে তো মরতেই চেয়েছিল, আমি কোন রকমে তাকে সামলেছি। এবার জ্ঞান ফিরে দেখে যদি তার মরা বাচ্চা বাঁচবে, সে আটফুল করবে। এই মানুষ যদি বাজা হয় তার যে কি জ্বালা, তখন কি করুন যায়? কি আর করবে, দাঁড়াও দেখি সামলাতে পারি কিনা। গত বছরে মরা বাচ্চা দেখে তোমার বইয়ের কি কান্না, সে তো মরতেই চেয়েছিল, আমি কোন রকমে তাকে সামলেছি। এবার জ্ঞান ফিরে দেখে যদি তার মরা বাচ্চা
ठीक यार बाद में इसे हाथ पुल कर रहे। दाईमा, दाईमा, दो सौ खोलो। रात चुका लो, ये खोलो। बस तेरे एक टक आता है बुरे ही ना हमारे दाव। मोरा बच्चे नहीं, तू की कर रहे। बाबा तारुक ना तेरे ओबी सब काटा मो। मोरा बच्चा जैन तो कोई जानी आमु। তুমি বউয়ের কাছে বইয়ে থাকো, আমি জামু আর আমু। ज्ञान फिर देखे जी मरा बच्चा बहुटा सारा क्यों नाई আপনার মঙ্গল করুক হুজুর। আজ থেকে আপনি আমার এই মায়ের দরম বাপ। দাইমা, দাইমা,
যাওয়ার সময় বাচ্চার কান্না শুনতে পাইনি। মায়ের মন তো তখনই বুঝেছিল মরা বাচ্চা হয়েছে, আর সেই শোকেই কোথায় যাচ্ছ? কোথায়? হাসপাতালে, যার বাচ্চা তারে দিয়ে আসি। তুই পাগল হয়েছ? ভোর হয়ে আসছে, এতক্ষণ হসপিটালে সব জানাজানি হয়ে গেছে, তোমাকে পেলে আসতে লাগবে। মরা বাচ্চা আমার না, আমার মরা বাচ্চা হয়নি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি তো জানেন আপনি শান্ত হন, কি হয়েছে আমার ব্যাপারটা দেখছি। আপনারা আমার বাচ্চাকে এনে দিন, নইলে সবাইকে আমি জেলে ঢোকাবো। প্রতাপ, উত্তেজিত হও না, থানায় চলো। থানার অফিসার শুভ আমার ছোটবেলার বন্ধু, ও ঠিক বাচ্চা খুঁজে এনে দেবে। আর তুই কলকাতায় থাকে, প্রতাপ চেয়েছিল কলকাতার কোন একটা নার্সিং হোমে ওকে ভর্তি করে দিতে, কিন্তু মা এমন বায়না ধরলো মেয়ের প্রথম বাচ্চা নাকি বাপের বাড়ি থেকে হবে, এটাই নাকি বংশের নিয়ম, কয়েক যুগ ধরে নাকি এটাই চলে আসছে। শুভ, এটা শুধু আমাদের বাড়ির নয়, সারা গ্রামের সম্মানের ব্যাপার। দেখ না ভাই, বাচ্চাটাকে কে নিয়ে গেল, তুই চেষ্টা করলেই ওকে পাওয়া যাবে। বাঁচলিয়া যাইতে না পারলে বউটারে বাঁচাইতে পারুম না। অত ভাবার কি আছে, খোলাখুলি বলুন না, 10-20 হাজার টাকা খরচা করতে হয়, করবো। প্রতাপ, শুভ আমার ছোটবেলাকার বন্ধু, আমাদের বাড়িতে একবার ডাকাত পড়েছিল, 40 ভরি গয়না আর 60,000 টাকা নিয়ে পালিয়েছিল। এই শুভ, শুভ 3 দিনের মধ্যে সমস্ত ডাকাত দলটাকে ধরে আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিল। অতীত ঘেটে কোনো লাভ নেই, শুনুন, কাল সকালেই ভারতীকে নিয়ে আমি কলকাতা ফিরে যাব, যা করবার আজকের মধ্যেই করতে হবে। আপনি আমার এই মাইয়ার দরম বাপ। একটা কথার উত্তর দিচ্ছিস না, কি এত ভাবছিস বলতো? তোরা যা, আমি দেখছি কতদূর কি করতে পারি। আচ্ছা, তোমার কাজ মিটে গেলে একবার থানায় দেখা করো। ঠিক আছে।
আদেশনি মা আদেশনি শুভ আমাদের বাড়ির ছেলের মতো ওর যথাসাধ্য চেষ্টা করবে চেষ্টা করবে এর আপনারা চেনেন না এই পুলিশ যাত্রা টাকা পয়সা ছাড়া এক পাও নড়তে চায় না এদের শরীরে দয়া মায়া বলে কিচ্ছু নেই যার জন্য তুমি বাচ্চা চুরি করলে সেই বই যখন মারা গেল তো বাচ্চা নিয়ে তুমি কি করবে আমি বুঝি কি যার বাচ্চা তুমি তাকে ফিরিয়ে দাও বস্তির সবাই কইতে আছে বউটা আমার সতী লক্ষ্মী ছিল আমার আট করা নাম গুছাই দিয়া তবে মরছে সব বুঝলাম কিন্তু বউ নেই ওইটুকুন বাচ্চাকে তুমি সামলাবে কি করে তার ব্যবস্থা করছি হুজুর দাইমা সারাটা দিন ওরে রাখবো আমি সন্ধ্যাবেলা স্বপ্ন চাইয়া ফিরে আইসা মায়াটারে বুকে জড়ায় ধীরে শুয়ে থাকুম বউটা মরছে আমার তো একটা কিছু নিয়ে থাকতে হইব কি শুভ বাচ্চার কোনো খবর পেলি না সাতদিকে তো খোঁজ করলাম আমি জানতাম খোঁজ আপনি পাবেন না শুনুন কাল আমি কলকাতায় ফিরে যাচ্ছি আপনাকে বলা রইল বাচ্চাটার খোঁজ আপনি দিতে পারেন যদি পারেন নগদ 50,000 টাকা দেব হ্যাঁ 50,000 50,000 রুপিস ক্যাশ শুভ তোর উপর আমার অগাধ বিশ্বাস দেখ ভারতী তো শুধু আমার বোন নয় তোরও তো বোন এর থেকে বেশি তোকে আর কি বল চলি তুমি নিশ্চিন্ত থাকো শুভ যে কোনো উপায় বাচ্চাটাকে খুঁজে বার করবে তুমি এসো তোমার সঙ্গে এসো তুমি তো সব খেলা দেখো সারাদিনে কত টাকা রোজগার করো তার কি কোনো ঠিক আছে কোনোদিন 10 টাকা হয় কোনোদিন 50 টাকাও পাই শুনলে তো বাচ্চা ফিরে পেলে ওরা 50,000 টাকা দেবে শুনছি রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে সাপ খেলা দেখাতে হবে না তুমি বাচ্চাটাকে নিয়ে এসো ওরা যে 50,000 টাকা দেবে বলেছে ওটা নিয়ে নতুন করে জীবন শুরু করো টাকা লইগা মায়াটারে বেসে দিন করতা মায়াটারে আমি চুরি করে আনছি ঠিক কথা কিন্তু ও যখন আমার মরা বউটার পাশে শুয়া মামা করে কাঁদছে তখন ও আমার মাইয়াই বুঝতে পারতেছি আমি আপনারে খুব বিপদে ফেলাই দিছি ঠিক আছে আমি মাইয়াটা নিয়ে আইতেছি তবে দয়া করে টাকার কথা কইবেন না ও কথা শোনাও পাপ চলো যেদিন থেকে পোশাকটা আমি পড়েছি সেদিন থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় আমি করিনি তবে আজ করছি বোধহয় জীবনের সব থেকে বড় অপরাধটাই আজ করছে চলো তারক 50,000 খান 1,00,000 টাকা দিয়েও তোমার বুক থেকে কেউ তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারবে না যতদিন আমি বেঁচে আছি ইচ্ছে হয় বড় জানতে ইচ্ছে হয় লগ্ন যাদের একই কেন ভাগ্য একই নয় বড় জানতে ইচ্ছে হয় বড় জানতে ইচ্ছে রাজার দুলারি আর একজন
দাঁড়ি পাল্লার ওজন কেন এমন তর হয় বড় জানতে ইচ্ছে হয় বড় জানতে ইচ্ছে হয় বড় জানতে ইচ্ছে হয় আমার আরো চাই আরো কি করবে এত টাকা দিয়া কি করুম তরে বিয়া দিতে হইব না না আমি বিয়া করুম না না আমার বিয়া দিব না কও ঠিক আছে ঠিক আছে অকল ওইগুলো সব গুছাই তুলে রাখতো আমি স্নান করে আইতেছি পাগলি মাইয়া কি বুঝছেন ডাক্তারবাবু সাত দিন হয়ে গেল জ্বরটা কমছে না আমার মনে হয় আজ রাতে ওনাকে নার্সিং হোমে ভর্তি করে দেওয়া উচিত দেরি করা ঠিক হবে না স্বপ্ন দেখছস নাকি উঠে বলি যে দেখলাম আমার মা তোর মা দেখলাম আমার মা দু হাত বাড়ায় আমারে ডাকতেছে না হুজুর আরে এসো 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 নমস্কার নমস্কার কি খবর খুশি কেমন আছে রাত থেকে একটু জ্বর হইছে ওটা জ্বর কি করে হলো কি জানি আচ্ছা হুজুর আপনার বন্ধুর বোন মানে খুশির মায়ের কোনো খবর জানেন কেন বলতো না মানে পরশু রাত্রির ঘুমের মধ্যে খুশি হঠাৎ মা করে চিৎকার দিয়ে উঠে বসলো তারপর থেকেই ওর জ্বর আশ্চর্য কি হইলো হুজুর কাল বিকেলে কলকাতা থেকে ফেরার পথে মেয়ের থানায় এসেছিল ও বললো পরশু রাতে খুশির মা মারা গেছে হাসি চল মা খাবি চল কতদিন পর ভাত খাইতেছি কত বাবা তারকনাথের কৃপায় তোর জ্বর যে সারছে আমি তো ভয়ই পাইয়া গেছিলাম নে খা খা আলদা ওদা ওদা দাদি চলো একটা সাপ বেরিয়েছে ওই বেরিয়েছে ওই জঙ্গলে আমবাসা ঘোড়ায় চল 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 যাই
খাওন ফেলাইয়া যাইও না বাবা, খাইয়া যাও। সাপকে অতক্ষণ আমার লেগে বইয়ে থাকবো নাকি? চাইরা দে, তোদের বংশের উপর বাবা তারকনাথের অভিশাপ আছে রে খুশি। বাবাকে যদি বাঁচাতে চাস তারকেশ্বর নিয়ে যা। মা, বাবার দয়া হলে ওই কালকেউটিকে দিয়ে বিষ তুলিয়ে দেবে। খুশি কি হয়েছে? বাবারে সাপে কাটছে। বলিস কে? আমি বাবারে লইয়া থারকেশ্বর যাবো, তুমি আমারে লইয়া চলো পুলিশ কাকু। থারকেশ্বর যাবে? আমি বাবা তাকনাতে কমু, বাবারে বাঁচাই দিতে, ঠাকুর ঠিক বাঁচাই দিব। তুমি আমারে লইয়া চলো না পুলিশ কাকু, তুমি আমারে লইয়া চলো না। বাঁচাবার ক্ষমতা কোনো দেবতারই নেই, এটা ওনা বুঝলে, আপনি তো বুঝেন। বুঝে বুঝে সব বুঝে বুঝে অনেক সময় চুপ থাকতে হয়। খুশি ওঠ, খুশি ওঠ, খুশি ও ওঠ, ওঠ।
আজ থেকে আপনি আমার এই মায়ের দরম বাপ। আমি জানি কেন তুমি আমাকে ঘরে ডেকে নিয়ে এলে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক না, সাপুড়ের ওই অপয়া মেয়েটাকে আমি কিছুতেই এ বাড়িতে জায়গা দেব না। অপয়া? অপয়া নয় তো কি, জন্মেই মাকে খেয়েছে, এবার বাবাকে খেলো। সাপুড়ে সাপের ছবলে মারা গেল, ভাবতে পারো কত বড় অপয়া মেয়ে হলে। আসতে পারো শুনতে পাবে। ওকে যদি তুমি এ বাড়িতে রাখো তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা স্যার আমার কথা শোনো তো। বললাম তো তুমি যদি বলতে না পারো আমি বলছি এ বাড়িতে ওর ঠাঁই হবে না। আচ্ছা আচ্ছা আমি আপনার দিচ্ছি, আমি দাম দিচ্ছি। খুশি কোথায় গেল? অত্যাব চলে গেছে। চলে গেল? খুশি আছেন না তো? ও কি আপনার বাড়িতেই থাকবে? না এখানেই থাকবে। তোমরা ওকে একটু দেখো, আমি রোজ একবার এসে খবর নিয়ে যাবো। ঠিক আছে, দেখছি আমি কোথায় গেছে। দেখি ভাই চল বাড়ি চলো, চল খুশি। তোদের বংশে বাবা তালুকনাথের অভিশাপ লেগেছে, নইলে তোর বাবার মতো পাকা সাপুড়ে কি সাপে কামড়ায়? সাপ রেখেই বা তুই আর কি করবি, তারকদার মতো তুই তো আর সাপ খেলা দেখাতে পারবি না। তুই এক কাজ কর, যে সাপ তোর বাবাকে কামড়েছে সেই সাপ আর ঘরে রাখিস না, জঙ্গলে ছেড়ে দিয়ে। Thank you.
ঘরের মধ্যে একটা টিনের বাস্টের ভিতর টাকা রাখা আছে, আমি একদিন দেখেছি। সোনামণি আমার চোখে তাকে যে আদরে,
তুমি এত সকালে? তোমাকে বলেছিলাম না এই থানা থেকে আমাকে চলে যেতে হবে, কালই আমি কলকাতা চলে যাচ্ছি। কালই চলে যেতেছো? আমি কলকাতার ঠিকানা তোমায় দিয়ে যাচ্ছি, যদি কিছু দরকার পড়ে তো আমায় জানাবে। আর তাছাড়া প্রতি সপ্তাহে তো আমি এখানে আসবো, তোমার খোঁজ নিয়ে যাব। আসতে পারি? আরে মিহির, আরে আয় বস 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 বস। বহু বছর পর তোর সঙ্গে দেখা, বল কি খবর বল। বস এই চলে যাচ্ছে আর কি। ওটা দেখে না কি মনে করে? ভারতীর বাড়ি এসেছিলাম। আচ্ছা, শুনলাম তুই এই দত্তবাগান থানায় ট্রান্সফার হয়ে এসেছিস, ভাবলাম একবার দেখা করে। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। তোর ভাগ্নি ভারতীর মেয়ের খবর কি? আর বলিস না, ভারতী মারা যাবার এক বছরের মধ্যে প্রতাপ বিয়ে করে এমন একজন বউ ঘরে নিয়ে এলো যে হাসিকে একদম সহ্যই করতে পারে। অধিকাংশ সৎ মায়ের তো একটি রোগ। হ্যাঁ, একে মা মনসা তার উপর দুর্নর্গন্ধ, যে নিজের একটি মেয়ে হলো হাসি একেবারে চক্ষুশূল হয়ে গেল। হাসি পড়াশোনা করছে তো? হ্যাঁ, কলেজে পড়ছে। মাসের মধ্যে 20 দিন কলেজ যেতে পারে না। কেন? ওই মার মেয়ে মিলে ওকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিচ্ছে, বাড়িতে ঝি থাকতো আর্ধেক কাজ ওকে দিয়ে করে। ভেরি স্যাড। এখন মনে হচ্ছে জানিস, চুরি যাওয়া জমুজ বোনটাকে তুই খুঁজে পাসনি ভালোই হয়েছে। ওই মেয়েটা থাকলেও তো ওর অবস্থা ওই হাসির মতোই হতো। দেখ, ভগবানের দয়া হয়তো সুখেই আছে। একবার ভেবেছিলাম হাসিকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাই, পরে ভেবে দেখলাম ওর মামি মানে আমার বউ আবার ওকে কলগ্রহ না ভেবে বসে। এখানে হাসিদের বাড়িটা কোথায়? ওই তো এখান থেকে 1.2 মিনিট দূরে, 17/3 দুর্গাদাস লেন। হ্যাঁ, কত? 17/3 দুর্গাদাস লেন। দেখে শুনে তো একটা বিয়ে দিতে পারিস। আর বলিস না, ওর বাবার এক বড় লোক বন্ধুর ছেলে গৌতম, যেমন বোধ তেমনি পাচি। হাসির নতুন মায়ের ইচ্ছে ওর সঙ্গে ওর বিয়োগ। আচ্ছা হাসি, ওর কলেজের রজত নামে একটি ছেলেকে ভালোবাসে, খুব ভালো ছেলে জানিস। হাসি আমার সঙ্গে আলাপও করিয়ে দিয়েছে। হাসিকে বলিস তেমন যদি প্রয়োজন মানে আমাকে যদি দরকার পড়ে আমার সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ, সে কথা আমি ওকে বলেও রেখেছি, কিন্তু নিজের দুঃখের কথাও নিজে মুখে বলতে আসবে বলে আমার মনে হয় না জানিস। সারাদিন বাড়িতে তো অত্যাচার চলে, মুখ পুচি সব সহ্য করে, নিজের বাবাকে পর্যন্ত কিছু বলে না। অবশ্য জানে বাবাকে বলে কিছু লাভ হবে না। যখন মেয়ে হারিয়েছিল তখন তো থানায় এসে খুব চোটপাট করেছিল, এখন বউকে কিছু বলতে পারে না। দেখ, হাসি না ছিল প্রতাপ তো তোকে চেনে, ওদিকে গেলে একবার হাসিকে দেখে আসিস। কি সুন্দর দেখতে হয়েছে না মেয়েটা। সাত সকালে সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? তুমি ভুলে গেলে ছোট মা, আজকে আমার পরীক্ষা শুরু না। ময়নার মা তো কাজে আসেনি, তুই পরীক্ষা দিতে গেলে বাড়ির কাজকর্ম গুলো কে করবে শুনি? পরীক্ষা তো মাত্র 3 ঘন্টা, আমি এসে সব কাজ করে দেবো। দিদি, আজ ময়নার মা আসেনি, তাড়াতাড়ি আমার জুতোটা পালিশ করে দে তো, বাবা কিন্তু রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করিস। কি গো ছোট মা, ওই একটু জুতোটাও পালিশ করে নিতে পারলো না? তুই থাকতে ও পালিশ করতে যাবে কেন? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে না? হোক দেরি,
জুতো জোড়া পালিশ না করে তুই কোথাও বেরোতে পারবি না। আমাকে সাজা দিতে গিয়ে নিজের মেয়ের মাথাটা চিবিয়ে খেয়েও না ছোট মা। কি বললি, কি বললি তুই? এত বড় সাহস, হারাম জাদি, যা জুতো পালিশ করে দে, যা। আমারটা তো দুবার ব্রাশ করে দিও। বলছি যখন তখন দে না, দুদিন বাদে ওর সঙ্গেই তো তোর বিয়ে হবে, ওর জুতো পালিশ করতে দোষ কোথায়? ভাবছো কেন দেরি হয়ে যাবে? আরে বাবা, আমি তো আছি। আমি তোমায় গাড়ি করে পৌঁছে দেবো। না, আমি বাসে করেই যাবো। বোকার মতো কথা বলিস না তো, ও এসেছে বলেই তো তোকে কলেজ যেতে দেওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হলেই কিন্তু চলে আসবি, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ কিন্তু পড়ে থাকবে। বেশু, ন্যাকামি দেখে আর বাঁচি না। কি হলো, চলো। বাবা, আদিক্ষিতা দেখে আর বাঁচি নে। বাবা, আসছি। এই শোন। কি বলো? আমি না হয় তোর মা নই, আমার কথা বাদই দিলাম। পরীক্ষা দিতে যাচ্ছিস, নিজের মায়ের ছবিতে প্রণাম করে গেলি, আর বাবাকে প্রণাম করে গেলি না তো? ইচ্ছে করেই করিনি। তার মানে? প্রণাম করলে আশীর্বাদ করতে হয়। তুমি এ বাড়িতে আসার পর বাবা আমাকে আশীর্বাদ করতেই ভুলে গেছে। প্রণাম করে নিজের বাবাকে তার লজ্জায় ফেলতে পারি না। চলি। শুনলে, শুনলে, মেয়ের কথাটা শুনলে? আমাকে শোনাবার জন্য তো বলেনি, যাকে শোনাবার জন্য বলেছে সে শুনলেই হলো। অপমানটা তো তোমায় করে গেল। তোমার দৌলতে এটা আমার পাওনা ছিল, এলাম। ঠিক আছে, আজ কলেজ থেকে ফিরলে 70। হ্যাঁ, ওটাই তো একমাত্র শিখেছো। কি বললে? বললাম একটা ছবি ওর প্রণাম আদায় করে নিচ্ছে, আর তুমি পাচ্ছ না। ও আমায় প্রণাম করলো না তো আমার বইয়েই গেল, ওর প্রণাম কে চায়? শিয়ালটা অনেক চেষ্টা করো আঙ্গুর ফলের নাগাল না পেয়ে শেষে বললো আঙ্গুর ফল টক। তুমি আমায় শিয়ালের সঙ্গে তুলনা করলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। যেতে হয় হাসি কলেজ থেকে ফিরলে যেও। তুমি বাপের বাড়ি যাচ্ছ শুনলে হাসি হয়তো তোমাকে আমাকে দুজনকে প্রণাম করবে। না, এ বাড়ি থেকে আমি এক পাও নড়ব না। হাসি, কখন নিতে আসবো? আমার পিছনে ঘোড়া ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? আজ তুমি গৌতমের গাড়িতে এলে? ওর গাড়িতে না আসলে ছোট মামাকে কলেজে আসতে দিত না। ও কি তোমায় আবার নিতে আসবে? যাবই তো, ও আমাকে যতই অপমান করুক ওকে আমি ছাড়বো না। ওকে আমার চাই। শুধু তুমি বললে বলে ওকে আমি কলেজে পড়তে দিয়েছি, আর তোমায় বলে কি না? অনেক পড়াশোনা হয়েছে, এবার আঙ্কেলকে বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলুন তো। হ্যাঁ, তা তো করবই, কিন্তু তুমি যে আমাকে বলেছিলে একটা মুক্তোর হার করে দেবে, তার কি হলো? আচ্ছা, গত মাসেই তো আপনাকে একজোড়া সোনার বালা দিলাম। হ্যাঁ, তা দিয়েছ, আমি তো আর হাসির মতো অকৃতজ্ঞ নই যে অস্বীকার করব, পেয়ে বলবো পাইনি। কিন্তু তুমি তো বলেছিলে। ঠিক আছে, সামনের মাসে আপনি আপনার মুক্তোর হার পেয়ে যাবেন। সত্যি বলছো? সত্যি বলছো তুমি আমাকে মুক্তোর হার কিনে দেবে? বলো না দেবে তো, বলো না দেবে তো। আন্টি, আমি হাসিকে নিয়ে দুদিনের জন্য দীঘায় বেড়াতে যাব, একটু ব্যবস্থা করে দিন না।
দীঘা যাবে? হ্যাঁ দীঘা যাব। হ্যাঁ তুমি যখন এত কিছু আমাকে দিচ্ছ তখন তো তোমাদেরটাও আমাকে দেখতে হবে। থ্যাংক ইউ আন্টি। বলো কবে যাবে দীঘা?
গুণিত নবনি জন্ম আমার শুধু তোমার জন্য বাড়ি যান, হাসি বাজাদের সঙ্গে বেরিয়েছে, প্রেম সেরে বাড়ি যাবে। এই তো পরীক্ষা, বাড়ির সব কাজ পড়ে আছে, আর তুই পার্কে প্রেম করে বেড়াচ্ছিলি, এত বড় সস্ত বল কেন গেছিলি, বল কেন গেছিলি, বল হত ছাড়ি বল। যা রান্নাঘরে সব বাসনপত্র পড়ে আছে সেগুলো মেজে ফেলে শাড়ি ব্লাউজ গুলো ধুয়ে ফেল, তারপর সারা বাড়িটা ঝাড় দিবি। যা কি হলো, যা। তোমার মতো এত সুন্দর একটা ছেলে থাকতে তো ছড়া তার সঙ্গে প্রেম করে বেড়ানো। কাল থেকে ওকে একদম কলেজে যেতে দেবেন না, কলেজ যাওয়া বন্ধ। আমি তো বারণই করেছিলাম, তুমি তো পেট দেখিয়ে ওকে কলেজে ভর্তি করালে। ঠিক আছে, আমার দিকটা আমাকে ভাবতে দাও, বাড়ির কাজের মেয়েটাকে ছাড়িয়ে দেব, তারপর সমস্ত কাজ ওকে দিয়ে একা করাবো। আমার লগে নাচবো দেখবেন নাকি বাবুরা। আমি সাপের নাচন দেখাই, সারাদিন ধরিয়া ঘুরতেছি, বড় তৃষ্ঠা পাইছে। আপনি ভাবতেছেন নিচু জাতের মাইয়া, এই তো। ঠিক আছে, একটা মগে করে জল আনতে কর, আমি এমনি কইরা খাইয়ে নিব। বিমল, ওকে নিয়ে ড্রয়িং রুমে বসো, যাও ওখানে গিয়ে বসো। বসো,
নাম কি তোমার? খুশি। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই, জন্মদিয়ে মা মরছে আর ছোটবেলায় বাপরে সাপে কাটছে। ভেরি স্যাড। কিছু কইলেন বাবু? হ্যাঁ দিয়ে যাও। কোথা থাকো তুমি? এই পথ দিয়ে হাঁটতে গেলে যে গ্রামটা পড়ে, তার মানে বিষ্ণুপুর? হ্যাঁ ঠিক কইছেন। নাও খেয়ে নাও। আমি শুধু জল খামু, মিঠাই খামু না। কেন খাবে না? কেন, সারাদিন পথে ঘাটে ঘুরেছো, খিদে পাইনি তোমার? মিথ্যা কথা কমু না, খিদে পাইছে, তবু আমি খামু না। কেন খাবে না? কেন, বাবা কইতো খুশি তার কাছে ঋণ করবি, যার ঋণ তুই শোধ করতে পারবি। আপনার লগে তো আমার দেখা নাও হইতে পারে, আপনার ঋণ তাইলে শোধ করতে পারুম না। কেন পারবে না? আচ্ছা সাপ খেলা দেখি তো তুমি পয়সা পাও। হ্যাঁ তা পাই। বাস হয়ে গেল, তুমি মিষ্টি খেয়ে আমায় পয়সা দিও না, আমি তোমার সাপ খেলা থেকে পয়সা দেবো না, শোধ বোধ হয়ে গেল। আপনি খেলা দেখবেন? হ্যাঁ সাপের নাচ দেখবো। সাপ তো নাচে না, নাচি আমি। কাউরে ডাইকা এই বসনের জায়গাগুলো সরাই জায়গা করে দেন, নাচতে গেলে তো জায়গা লাগবো। ঠিক আছে তুমি আগে ওগুলো খেয়ে নাও, আমি এগুলো সরিয়ে নিচ্ছি এর মধ্যে। মানিক, রতন, ভরা পেটে নাচতে পারুম না, আগে নাচ দেখাই লই, তারপর জাউনের সময় প্যাট বইরা খাইয়া যামু। মানিক, রতন, বলুন ছোট বাবু। এই সোফা গুলো একটু সরিয়ে দাও তো। এই ওদিকে ধর, এটা। হ্যাঁ thank you.
কি হচ্ছে এখানে? এটা কে? সাপ খেলা দেখায়। এটা কি সাপ খেলা দেখানোর জায়গা? রোদে ঘুরে ঘুরে বেচারি তেষ্টা পেয়েছিল তাই 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 তুমি একটা বেদের মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছো। চারিদিকে দামি দামি জিনিস ছড়ানো আছে, যদি একটা ঝুড়ির মধ্যে ঢুকিয়ে নেয় তুমি টের পাবে? আমি গরিব হইতে পারি কিন্তু চোর নই, আমি খাইতে খাই। তোমরা সব সাধু, নাও জিনিসপত্র গুছিয়ে বাড়ি বাড়ি যাও। কি হলো? যাও মিষ্টি গুলো খেলে না। ওই মিঠাই গুলা আপনার বাপরে খাওয়াই দিন, মুখ দিয়ে তাইলে মিঠা মিঠা কথা বেড়াইব। আই দেখ সেই মেয়েটা যে তোকে চড় মেরেছিল। চল ধরি ওকে, চল চল চল। আমি পারি না, ও নিজে খেটে নিজের পেট চালায় বাবা, ভদ্রলোকের মেয়েদের থেকে ও কোনো অংশে কম যায় না। ঠিক আছে এখন যায় এখান থেকে। তুমি এখনো দাঁড়িয়ে আসো, যাও যাও এখান থেকে। ও ছোট বাবু, এই বাড়িটা নয় আপনার বাপের, এই রাস্তাটা আপনার বাপ কিনছে নাকি? যে যাইতে কইলে যাইতে হইব। রাস্তা আমি কিনি আর না কিনি, আর যদি তোমাকে কোনোদিন এখানে দেখি ওকে পুলিশে ধরিয়ে দিব। পুলিশে ধরাই দিবেন? হ্যাঁ হ্যাঁ তাই দেব। তাইলে কালই আসুন, পুলিশ আই না তারপরেই রাখেন। কেন কাল আবার আসবে কেন? আপনার পড়ালে নাচ দেখাইলাম টাকা পাইলাম না, কাল আইসা টাকা লইয়া যাম। কত টাকা বলো বলো কত টাকা? আপনার কাছ থেকে নিমু কেন? যারে নাচ দেখেছি তার কাছ থেকে নিমু। আপনি যদি নাচ দেখেন তাহলে আপনার থেকে নিমু, হেললে দিলে একটু নাচুম নাকি? তুমি যাবে না পুলিশ ডাকবো? না আপনি না ডাকতেই পুলিশ এসে গেছে। আরে খুশি এখানে বাবুরে জিগাইতেছি নাচ দেখবো কিনা। আরে অত ভাবছেন কেন, নাচ দেখবেন তো বলুন, দারুণ নাচে, আপনাকেও নাচিয়ে দেবে। ও বাবু পুলিশ দেখাইবেন কইছিলেন, আমি আপনার পুলিশ দেখাই লইয়া গেলাম। ও বাবু একবার ফিরা তাকান কি হইল।
কি হচ্ছে কি চলো যাইতে যাইতে কইতেছি চল তুমি ছোট মাকে এত ভয় পাও কেন বলো তো বাবা ওগো শুনছো দেখো দেখো আমার ভাই চাঁদু এসেছে আহারে দেখো না গ্রামের বাড়িতে থেকে থেকে না হচ্ছে আর এটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে ও এখন থেকে আমাদের এখানে থাকবে দিদি এই বুঝি তোমার সতীদের মেয়ে বেশ জাগরটা তো চেহারা হয়েছে তো আচ্ছা ওই যে এখানে থাকবে আমাদের বাড়িতে ঘর কোথায় ও থাকবে কোথায় মানে ও হাসির ঘরে থাকবে তাহলে হাসি কোথায় থাকবে নিচে অত বড় ড্রয়িং রুম আছে কি করতে ওখানেই থাকবে দিদি আমার ঘরটা একটু দেখিয়ে দাও একটু টান টান হয়ে শুয়ে বিশ্রাম চল 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 এই তোর নাম কি রে হাসি হাসি বাহ বাহ বেশ মিষ্টি নাম বেশ মিষ্টি নাম চল আমি শোব আমার হাত পা গুলো একটু ভালো করে টিপে দিবি বাবার দিকে কেমন ড্যাব ড্যাব করে দেখছিস কি যা আমার হাত পা গুলো ভালো করে টিপে দে আচ্ছা হাসির ড্রয়িং রুমে না শুয়ে সাথীর ঘরে ওর সঙ্গে তো এক খাটি শুতে পারে সাথী ওকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দেবে যাই চাঁদু জল খাবারের ব্যবস্থা করে দিই আসি আমি ওনার পা টিপতে পারবো না মুখে মুখে তর্ক পা টিপবি না আমার ভাইটা এতদিন পরে এসেছে পায়ে একটু ব্যথা হয়েছে বলছে একটু টিপে দে যা পাটি পেদে বললাম তো পারবো না তুই পারবি না তো বাপ পা আমি তোমার ভাইয়ের পাটি পে দিচ্ছি তুই দয়া করে একটু ছেড়ে দাও তোমার আশকারা পেয়ে তো এতটা বার বেড়েছে যা পাটি পে দিয়া বললাম তো পারবো না এত বড় সাহস তোর আর তোর কি আমার একদিন তোকে আমি মেরেই ফেলে দেবো এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা নমস্কার প্রতাপ বাবু চিনতে পারছেন আরে শুভ বাবু না এই আপনাদের বাড়ি বাজে স্বভাব বৌধি একটু কিছু হলেই বাড়ির কাজের মেয়েদের মারতে শুরু করে দেন আপনার মেয়েকে একটু ডাকুন তো দেখি ওর মামা মিহিরের মুখে শুনলাম বাড়ি সুন্দর দেখতে হয়েছে ওর জন্য একটা শাড়ি নিয়ে এসছি সাথী একবার নিচে আয় তো সাথী কি বলো না সাথী কে সাথী আমার মেয়ে মেয়েটা যে কোথায় গেল এই চাঁদু সাথীকে পাঠিয়ে দে তো দেখুন আমি আপনার মেয়েকে দেখতে আসিনি আমি এসেছি ভারতীর মেয়েকে দেখতে কি হলো ডাকুন শাড়িটা দিন আমি হাসিকে দিয়ে দেবো হ্যালো হাসি কি কলেজে গেছে না মানে মীর বলছিল যে ছেলেবেলা খুব হাসতো বলে আপনি মেয়ের নাম রেখেছিলেন হাসি কই ডাকুন আপনার মেয়ের হাসি মুখটা একটু দেখে যায় কি হলো ডাকুন
এই আমার মেয়ে হাসি। এই হাসি বলেন কি, আমি তোকে বাড়ির কাজের মেয়ে ভেবেছিলাম। জন্মের পরে যমজ বোনটা যখন হারিয়ে গেছিল তখন তো থানায় গিয়ে বেশ টাকার গরম দেখিয়েছিলেন, সেই টাকার গরম গেল কোথায়? আপনার ব্যবসার অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে যে বাড়ির চাকর বাকরকে ছাড়িয়ে দিয়ে মা মরা মেয়েটাকে দিয়ে বাড়ির ছিয়ের কাজ করাচ্ছেন। যমজ মেয়ের একটি হারিয়ে গেছিল বলে সেদিন আপনার দুঃখে বুক ফেটে গেছিল, আজ তো দেখছি বাচ্চাটা হারিয়ে গেছে ঝিওয়ার হাত থেকে বেঁচে গেছে, ওর ভাগ্য ভালো। আপনার মতন এক অপদার্থ বাবাকে বাবা বলে ডাকতে হয়নি। মা আমায় ডাকছো? হ্যাঁ, চট করে আমাকে এক কাপ চা করে এনে দাও তো। ও চা করে দেবে কেন, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন, যা চা করে নিয়ে। দাঁড়াও হাসি, নিজের মেয়েকে সংসার দিয়ে শোকেশে তুলে রেখে এই পরের মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাতে লজ্জা করছেন আপনার? দেশে চোর গুন্ডা বদমাইশদের এই ডান্ডা মারার আইন আছে, এই আপনাদের মতো সৎ মায়েদের যদি ডান্ডা মারার আইন থাকতো তাহলে এই ডান্ডা দিয়ে আপনার হাড় গোড় আমি ভেঙে দিয়ে যেতাম। কি গো তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলতে পারছো না ওকে? আহা, রাগ করছো কেন, উনি তো আমাদের সাথে রসিকতা করছেন। রসিকতা? হ্যাঁ রসিকতাই বটে। প্রতাপবাবু, বাজারে তো এখন লুঙ্গির দাম অনেক, তো অত টাকা দিয়ে লুঙ্গি না কিনে বাড়িতে তো বউয়ের শাড়ি পরে থাকতে পারেন। আপনার মতো স্ত্রৈণ স্বামীদের এই শাড়িতেই মানায় ভালো। এই শাড়িটা তোমার জন্য এনেছি, চলো। তোমার বাবাকে শাড়ি পরতে বললাম বলে এটা আবার বাবাকে দিয়ে দিও না। চা খেয়ে যাবে না মামা? এ বাড়িতে আমি সেদিনই চা খাবো যেদিন তোমার মা নিজের হাতে কাপ প্লেট ধুয়ে আমায় চা খাওয়াবেন। এবারে চা তাহলে আপনার এ জন্মে আর খাওয়া হলো না। আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি, আমি যখন বলেছি আপনার হাতে চা খাবো, আজ হোক কাল হোক চা আমি খাবোই। ওই আশাতেই ঠাকুর, দে শাড়িটা আমায় দে। তোর জন্য তোর মামা আমাকে অনেক গালমন্দ করেছে, তাই শাড়িটা আমি নিয়ে গেলু। এই কলেজের সেকেন্ড ইয়ারে রজত রায় বলে কেউ পড়ে? কি হলো, পড়ে? হ্যাঁ পড়ে। বলবে থানায় গিয়ে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে। আচ্ছা এখানে খুশি বলে একটা মেয়ে ওই সাপের খেলা দেখায়, আচ্ছা কোথায় থাকে ও? ওই বাড়ি। আইতো ওখানে। আরে ছোট বাবু আপনি এখানে? এই চলে এলাম। আসেন আসেন ভেতরে আসেন। চলো আসেন। আপনার কই বৈদিদি কন্ত ছোট বাবু? যদি কিছু মনে না করো একটা কথা বলি তোমায়। এ মা মনে করুম কেন, কর না। চলো বাইরে কোথাও গিয়ে বসি। ভালোবাসা হয় ভুলা।
খুব ভালো চোখে এলো আলো দূরে দূরে আর মোটে জোর থাকা নয় খুব ভালো চোখে এলো আলো দূরে দূরে আর মোটে জোর থাকা নয় থাকবো কাছে বসবো পাশে রাখবো হাতে হাত প্রেম ছবিটা আঁকবো শুধু দুজনে দিন রাত জানুক সবাই কিছু আর করি না ভয় খুব ভালো চোখে এলো আলো দূরে দূরে আর মোটে জোর থাকা হাসির সঙ্গে তোমার সম্পর্কের কথা তোমার বাবা মা জানেন? হ্যাঁ, বাবা মা দুজনেই জানেন। বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, প্রায়ই বলেন হাসিকে একবার বাড়িতে নিয়ে আয় না। তা নিয়ে যাচ্ছ না কেন? কি করে নিয়ে যাই বলুন তো, বেশ কিছুদিন ধরে তো কলেজেই আসছে না, সারাটা দিন বাড়িতে বসে কি করে কে জানে। এই দিদি, আজ কলে জল আসবে না, তুই জানিস না? এখনো তো আসেনি। আসেনি তো বাইরের কল থেকে জল আনিস কেন? আমি চান করবো কি করে? তুই যা, আমি তরকারিটা নামি, বাইরের কল থেকে তোকে জল এনে দিচ্ছি। তোর তরকারি হতে গেলে আমার স্কুলে দেরি হয়ে যাবে, চলো। ওট ওট ওট, যা জল নিয়ে। হাসি, হাসি, চা নিয়ে আয়। চা কি হলো? ইচ্ছি মামা,
শাড়িটা ইস্ত্রি করেছিস? এবার করে দিচ্ছি। গুড মর্নিং আন্টি। মর্নিংটা গুড না ব্যাড এক্ষুনি বলতে পারবো না, আগে আমার মুক্তোর হাতটা এনেছো কিনা দেখি। আন্টি হাসিকে নিয়ে দীঘা যাওয়ার ব্যবস্থা করুন, দেখবেন আপনার হাট ঠিক পেয়ে গেছে। ও তুমি হাসিকে নিয়ে দীঘা যাবে, তারপর দীঘা সমুদ্র থেকে মুক্ত কুড়িয়ে নিয়ে এসে সেই মুক্ত দিয়ে আমাকে হাড় গড়িয়ে দেবে বুঝি? এই হচ্ছে আপনার বড় দোষ আন্টি, বলেছি যখন দেব তখন। কি হলো? ও গুড মর্নিং হাসি। কি হলো, কথার জবাব দিল না যে? কিরে দুদিন বাদেই যার সঙ্গে বিয়ে হবে তার কথা জবাব দিলি না যে? তুই কি ভেবেছিস তোর এই হাড় হাবাতে কলেজের বন্ধুর সঙ্গে আমরা তার বিয়ে দেবো? টিউশন জল এনে মামাকে চা করে দিতে হবে। আমাকে চা দেবে না? আমার কাছ থেকে শুধু ওই চাটুকুনি পাবে, এর থেকে বেশি কিছু আশা করো না। কি খুশি, কেমন আছো? আরে কাকু তুমি? চলো ভেতরে চলো, জরুরি কথা আছে, চলো। দিদি আমার মজা গুছিয়ে রেখেছিস? চলো কোথায় আবার রাখবো, তোর ঘরেই আছে। পাচ্ছি না, খুঁজে দিবি চল। তুই যা আমি যাচ্ছি। না এক্ষুনি চল, চল। এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? খুঁজে বের কর কোথায় গেল। জুতোর মধ্যে মোজা রেখে মজা মজা করছিস, যাচ্ছিস কোথায়? জুতোটা ব্রাশ করে দে। ছোট মা শাড়িটা একটু পুড়ে গেছে বলে। একটু পুড়েছে? এই দেখুন শাড়িটা পরা যাবে। একটা শাড়ি পুড়েছে বলে আপনি ওকে, আপনি মানুষ না জানোয়ার? আপনি মাতব্বরি করছেন কেন? আপনি আমাকে শাড়ি দেবেন? উনি হাসিকে যে শাড়িটা দিয়েছিলেন সেটা তো তুমিই নিয়েছো। তুমি চুপ করো। চলো হাসি, প্রতাপবাবু আমি কি নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন? ওর এখন অনেক কাজ বাকি। জানি ওর এখন অনেক কাজ বাকি, ডাক্তার দেখে ফিরে এসে একটা একটা করে কাজ সারিয়ে। চলো হাসি, চট করে শাড়িটা বললে না, চলো। ডাক্তারকে বলবেন পোড়া ঘা তো, যেন একটু ভালো করে দেখে দেন। ওর যা পুড়েছে ওষুধে সেরে যাবে, কিন্তু আপনার পোড়া কপাল উনি যতদিন শ্মশানে পুড়ছেন সারবে না। আরে এসে এসে
লজ্জা পাওয়ার কিছু নেই, এটা আমার বাড়ি। দেখো ওর সৎমা গরম মিস্ত্রি দিয়ে ওর হাত টেকলাম পুড়িয়ে দিয়েছে। ওর সৎমা কেমন তোর মায়া মানুষ, এতটুকু দয়া মায় না শরীরে। এর শোধ তোমাকে তুলতেই হবে খুশি। তুমি ও বাড়িতে সাপ নিয়ে ঢুকবে নাকি? এই তো ওগুলো আইসি, অবসর আমি থাকতে পারুন না। আরে তুমি এগুলো নিয়ে ও বাড়িতে গেলে ওর তো সন্দেহ করবে। তাইলে কি করুন যায় করতো? রাত্রিবেলা নিচের হলঘরটা একেবারে ফাঁকা থাকে, তুমি যদি রাত্রিবেলা ওগুলো ওকে দিয়ে আসো কেউ টেরও পাবে না। ঠিক আছে তাই হবে, আজ রাত্রে আমি এগুলো তোমায় দিয়ে আসবো। আমি ওগুলো লুকায় রাখো, কেউ টেরও পর্যন্ত পাইব না, শুধু কামকরণের সময় এইখান থেকে ওইখান থেকে বাড়াইয়া আইব। ঠিক আছে আমি বাইরে আছি, তোমরা নিজেদের মধ্যে পোশাকটা বদলাবলি করে নাও, আর তুমি ওকে ও বাড়ির নকশা মানে কার ঘরটা কোন দিকে সেটা ভালো করে বুঝিয়ে দেবে। ওহো আচ্ছা ঠিক আছে, আমি ওরকম ব্যান্ডেজ তোমাকে করে দেবো, তোমরা তৈরি হলে আমি বাইরে আছি। তোমারে পাইয়ে আমি যে কি খুশি হয়েছি, আমিও তোমাকে পেয়ে খুব খুশি হয়েছি। তুমি কিচ্ছু ভাবব না, আজ রাত থেকে আমার খেল শুরু হইব, নাচ নাগিনী নাচ রে। নাম করে পুলিশটা হাসিকে নিয়ে গেল, চার ঘন্টা হয়ে গেল এখনো আসবার নাম নেই, আসুক একবার। আন্টি আমি যাতে ওকে কাল পরশুর মধ্যে দীঘা নিয়ে যেতে পারি তার একটু ব্যবস্থা করে দেবেন। তুমি তো আমাকে মুক্তার হাটটাই দিলে না। ওহ দেবো যখন বলেছি তখন নিশ্চয়ই দেবো, বালা দিয়েছি দুল দিয়েছি ঘড়ি দিয়েছি আর মুক্তার হাটটা দেবো না? এই হারামজাদাই গৌতম খাড়া, তোমার দীঘা যাওয়াই দাসি, দেখো দেখি কি কাণ্ড, এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, খিদে আমার পেট চোচো করছে। এবার যাও যাক, জয় বাবা তারকনাথ। আসুক আমি দেখাবো ওকে, এত দেরি হলো যে হইব না, পুরানের বেলা তো এতখানি পুড়াইছো। বুঝলে মা, ডাক্তারটা খুব ভালো ভালো কইরা উল্টাইয়া পাল্টাইয়া দেখলো, তারপর মলম লাগাইয়া ব্যান্ডেজ বাঁধা দিল। এ তুই কি ভাষায় কথা বলছিস? বাংলা ভাষায়, ডাক্তার বাবু কইছে বাংলা ভাষায় কথা কইলে পুরাঘাত তাড়াতাড়ি শুকায় যাইব। বাংলা ভাষায় কথা বললে পুরাঘাত তাড়াতাড়ি শুকিয়ে যাবে? ভাষার সঙ্গে পোড়ার কি সম্পর্ক? বুঝলেন আন্টি, এখন চিকিৎসা শাস্ত্র অনেক দূরে গিয়েছে, আগে পেটের ভেতর পাথর হলে ওই পাথর পেট কেটে বার করতে হতো, আর এখন আলো ফেলে ওই পাথরটাকে গলিয়ে দেওয়া হয়। তাই বলে গৌতম দা তুমি মানে ডাক্তারের ব্যাপারটা একটু ভালো করে বুঝায় কর তো, আমি একটু বিশ্রাম লই আসি। বিশ্রাম করবে মানে রান্না বান্না কে করবে? সরো 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 গৌতম দা, তুমি আমার লইয়া দীঘা যাইবা না? তুমি আমার সঙ্গে দীঘা যাবে সত্যি? চাউমিন দীঘা তো পরান্তে আমার হাপপাক হাপপাক করতেছে, তুমি আমার গায়ে সমুদ্রে জল ছিটাই দিবা, আমি তোমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিব। সত্যি কি দারুণ মজা হবে না গৌতম দা? ডাক্তার আমার এই পোড়া ঘা লইয়া আগুনের কাছে যাইতে না করছে, তুমি একটু মারে বুঝাই কও না আমার একটু বিশ্রাম দিতে। বিশ্রাম করবি মানে রান্না বান্না কে করবে? যা রান্নাঘরে যা। আন্টি ডাক্তার যখন বলেছে তখন ওকে একটু বিশ্রাম নিতে দিন। ও বিশ্রাম নিলে রান্না বান্নার ব্যবস্থা করবে কে? ঠিক আছে আপনি ওকে ছেড়ে দিন, আমি চাইনিজ হোটেল থেকে খাবার নিয়ে আসছি। গৌতম দা আমার লোক কি শোনা, তোমার লিগে দীঘা আমি জামু জামু জাম। ও গৌতম, তোমাদের ডাক্তারি শাস্ত্রে কি বলে, হাত পুড়লে মাথারও কি কোনো গোলমাল হয়?
এইটাই মামা পরে পয়সা আব্দুল খান বাইর করতেছি মামা তোমার পা টিপতে হইবে তো তাই তাড়াতাড়ি চলে আইলাম আমার মুন্নু আমার ছোনা মেয়ে মিষ্টি মেয়ে করবো কেন দুই হাত দিয়ে শক্ত করে ধরে রাখো তুমি খেলে দাঁড়া আমি হারিকেনটা জ্বালাই আমি জানি রজতকে তুমি কতটা ভালোবাসো আর রজত সে কথা আমায় বলেছে আমি তোমায় বলছি মামা আমি যে বাড়ি ছেড়ে চলে এসেছি সে শুধুমাত্র রজতকে পাওয়ার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আমার প্রয়োজন নেই রজতকে পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে আমি তোমার কথা দিচ্ছি রজতকে আমি তোমার হাতে তুলে দেবই সব ঠিক আছে তো ঠিক আছে তুমি যাও খুব সাবধান খুশি ভয় দেখাও ঠিক আছে কিন্তু দেখো তোমার সাবধান কাউকে না কামড়ায় ও তুমি চিন্তা করো না যাচ্ছি
শোনো মনি, তুই এটা নিচে লুকায় থাক, ডাকলেই বাইরে আইবি। মামুনি তুই এইখানে থাক। দেখবা আমার সাটা যেন গরম থাকে, আঙ্গুল সুবা দেখুন, ঠান্ডা হইয়া গেলে মুখের উপর সুইরা ফেলাই দিব। তত বড় মুখ না তত বড় কথা, আমার পিছনে লাগলে তুই কেমন করে সবল মারবি, মারে দেখা তো সোনামণি। এই চল তো দেখি কি হলো, সাপ সাপ করে যাচ্ছে কেন? যাও রান্নাঘরে গিয়া সবার লিগা চা করিয়া লই আসো। না যাইবা না, ওই দেখো চারিদিকে চোখ বুলায় কও চা করতে যাইবে কিনা। সোনামণি ওইদিকে আমাগো রান্নাঘর, মারে লই আসা তো। কাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম বাবা তারকনাথ আমারে কইতাছে তোর খুব দুঃখ হাসি, তোর দুঃখ দূরকরণের লিগা আমি সোনামণি আর তার বাচ্চা কাচ্চা গো পাঠাইয়া দিতাছি। জয় বাবা তারকনাথ।
মিষ্টি একটু কম হয়েছে, পরে বাজানো ঠিক হয়, বুঝলা? যাও মা বেটিতে মিললা, জল খাওয়া বানাও গিয়া, লুসি আর হালুয়া করবা, ফুলকা লুসি না। কি খাড়াইয়া রইলা কেন, মায়ের লইয়ে যাও। চল সাথী রান্নাঘরে চল, তুই লুচি বেলে দিবি, আমি ভাজবো, আর তোর বাপ বসে বসে গিলবে। আমি স্কুলে যাবো না। রাখ তোর স্কুল, তোর জন্য কি সাপে ছবুল খেয়ে মরবো নাকি? চা খেয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে আয়। চাদু মামা, তুমি লুচি আর হালুয়া খাইয়া বাসন পাত্র গুলো সব মাজতে ফেলবা, দেখবা সক সক করে যেন, মুখ দেখুন যায়। আমি বাসন মাজবো? হ্যাঁ মাজবো, চকচকে করে মাজবো। জয় বাবা তারকনাথ, তোমার কল্যাণে বিয়ের পরেই প্রথম বউয়ের হাতের ভাজা গরম গরম লুচি খাবো। ওরে বাবা রে তিনটে। আপনি পরিবেশন করছেন আর হাসি বসে খাচ্ছে। বাড়ির ভেতরে তো সাপ ঢুকলো কোত্থেকে? তোমার আন্টির অত্যাচার আর তোমার প্রেমের হাত থেকে হাসিকে বাঁচাবার জন্য বাবা তারকনাথ বাড়িতে সাপ পাঠিয়ে দিয়েছেন, বুঝলে? বাবা তারকনাথ সাপ পাঠিয়েছে? কি হইলো, থামলা কেন, হাসো, দাঁত বাইর কইরা হাসো। কিন্তু বাড়ি থেকে তো সাপ তাড়াতে হবে। কি করে তাড়াবে? মানে সাপে রোজা ডাকতে হবে। খুশি 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 দরজা খোলো খুশি, আমি চয়ন এসছি। খুশি খুশি দরজা খোলো। খুশি বাবু, বাবু কাল থেকে মেয়েটার কি যে হয়েছে বাবু, ঘর থেকে বের পর্যন্ত হচ্ছে না, শুধু ওর পুলিশ কাকু এলে দরজা খুলে ভেতরে নিয়ে যা, আবার চলে গেলে দরজা বন্ধ করে দেয়। খুশি খুশি তোমার কি হয়েছে আমাকে বলো খুশি। ওদের উপর বাবা তার মধ্যে অভিশাপ হচ্ছে, আমার তো মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আপনি বরং থানায় গিয়ে ওর পুলিশ কাকুর সঙ্গে একবার দেখা করুন। না না ওর কিছু হয়নি, একটা ব্যক্তিগত কারণে ও সাত দিন কারোর সঙ্গে দেখা করবে না। ও আপনার সঙ্গে দেখা করতে পারে, আর আমি এতবার ডাকলাম ও দরজাটা পর্যন্ত খুললো না। হ্যাঁ তুমি ওকে ভুল বুঝো না, ও আমাকে বলেও দিয়েছে যে তুমি এলে তোমায় যেন সবকিছু বুঝিয়ে বলি। শুনলাম মোনাকে এখন সাপ নিয়েও খেলা দেখাতে যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে সাপ নিয়ে একটা বড় খেলা দেখাবার জন্য তৈরি হচ্ছে। বাবা তারকনাথ, বাবা তারকনাথ, হ্যাঁ ওই বাবা তারকনাথকে তুষ্ট করবার জন্য ও তো যোগ্য টোগ্য শুরু করেছে। ওম নাগদেবী সর্বভূতে তুমি যাও কলা দূর খেতে, যজ্ঞ করতে গুষ্টি শুদ্ধ যাও করতে। চটপট বেরো চটপট গি ঢালি এক কাপ, পালা যত আছে সাপ
সাপগুলো যাবে তো? সাপ যাবে, সাপের মা যাবে, সাপের বাপ যাবে, সাপের ঠাকুরদা যাবে, ছেলে পুলে নাতি নাতনি চোদ্দ গুষ্টি যাবে। সাপগুলো একবার যাক না। আরাম জাতি আমাকে দিয়ে ঝিয়ের কাজ করিয়েছে, ওকে একবার জ্যান্ত পুঁতে ফেলবো। হাসি কোথায়? আমাকে ঘাড় ধরে ঘর থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। আপনি কিছু বললেন না? কি করে বলবো, ওকে কিছু বললেই তো চারিদিক থেকে আমায় তাড়া করে। সাপের গুষ্টি করে দেব ফুষ্টি নষ্টি। পালা 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 পালা। অগবার করতেছি। যাতে সোনামণি ওই হারামজাদা উজারে একটু আদর করে দিয়ে। তুমিও সাধু মাল মিলা এইখানটা ভালো করে পয়সা কর, এক কণা বালু যেন পয়লা না থাকে। আমি সাপের ভয়ে বাড়িতে এভাবে বসতে বসতে এটাই আমার অভ্যেস হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন, একে তো ঠিক ছিলাম না। ও গৌতম, আমার বড় মেয়ে হাসির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে। বাবার এক বড় লোক বন্ধুর ছেলে গৌতম, যেমন পথ তেমনি পাঁচি। ইয়া তো ভাবছেন বলুন তো? ভাবছি সাপ তো খুব ভীতু আর নিরীহ প্রাণী, আপনার মতন ভয়ঙ্কর মহিলা আর আপনার এই হবু জামাইয়ের মতন মহাপুরুষ যে বাড়িতে একসঙ্গে সবসময় ঘোরাফেরা করছেন, সে বাড়িতে সাপ ঢুকল কোন সাহস? বাজে কথা না বলে তাড়াতাড়ি চলুন, দমকলের লোকরা বোধ হয় পৌঁছে গেছে, পুলিশ না যাওয়া পর্যন্ত ওরা ফিল্ডে নামবে না। আচ্ছা হাসি কি জানে যে আপনারা সাপ তাড়াবার ব্যবস্থা করছে? ওকে বললে তো জানবে, ওই হারাম যাদের কথা মতোই তো সাপগুলো আমাদের তাড়া করে। চলুন, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলেন, ঠেঙিয়ে আমার হাড়গোড় ভেঙে দেবেন, এবার দেখবো আপনার মুরত কত। ঠিক আছে, আপনার গাড়ি থেকে বসুন, আমি আসছি। চলো আয়, চলে আয়। হ্যালো, কে খুশি? কি ব্যাপার পুলিশ কাকু? না না, পুলিশ মামু, পুলিশ মামু। তোমার মা থানায় রিপোর্ট করেছে সাপের অত্যাচার নাকি বাড়িতে টেকা যাচ্ছে না। মাঝে কি কয়, এই বাড়িতে সাপ আইবো কর্তিকা? চুপ কর হ্যাম জাদি, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, এই সোফা তিনটার নিচে না সাপ আছে জানেন। ওনা ঢুকায় আর বার করে, আর কিছু বললেই ফোঁস করে ওঠে সোফার নিচে। হ্যাঁ,
আচ্ছা ওঠো ওদিকে। আপনাদের মধ্যে হেড কে? আমি স্যার। ভেরি গুড, সোফার নিচ থেকে সাপ বের করার ব্যবস্থা করুন। সাপ? এই সাপ খোঁজো। হ্যালো না, আপনি দা হেড, আপনি ঢুকুন। দেখুন আপনার কথায় হাসি দীঘা যাবে? কদিন পর তুই আপনাকে কাশি পাঠিয়ে ছাড়বে, দিন ওগুলো শোনো না। কোনো কথা শুনবো না, ওগুলো আমার এক্ষুনি চাই, দিন দিন। বালাটা পড়াই দাও। আচ্ছা
একটা পড়ায় দাও না। ও হ্যাঁ নিশ্চয়ই। গৌতম দা আমারে কেমন মানাইছে? খুব সুন্দর। ঠিক আছে অমন তুমি যাও। যাবো মানে তুমি যাবে না? কই যাবো কেন দীঘায়? যাবো না। যাবে না? না। তাহলে ওগুলো দিয়ে দাও। দিব না। দিবি না? না। দিবে না মানে দাও বলছি। দাও দাও বলছি। দাও বলছি। দিয়ে দাও। ঠিক আছে আমিও তোমায় দেখে নেবো। তুমি কলেজে যাবে না, পাই তোমাকে একবার বাড়ির বাইরে। সোনামণি অহন তুই গৌতম দাঁড়ি বাড়ি বাইরে যাও না, রাস্তা দেখাইয়া দিত। কলেজেই আসছে না, এদিকে পরশু দিন আমাদের কলেজ সোশ্যালে ওর গান গাওয়ার কথা। আচ্ছা ও যদি গান না গায় খুব কি অসুবিধা হবে? আমি বড় লজ্জায় পড়ে যাব দাদা। আমি ওর নামটা দিয়েছি, ও যদি এখন গান না গায়, বুঝতেই পাচ্ছেন কলেজের ছেলে মেয়েদের ব্যাপার, ওরা আমায় একদম। ঠিক আছে ও যাবে। আমি কি কই যাব? তুমি হাসিকে লইয়ে যাও। আরে হাসিকে নিয়ে গেলে হবে না, তুমি থাকবে বাড়িতে আর হাসি ওখানে কলেজ ফাংশন গান গাইবে, ধরা পড়ে যাবে। আমি কি গান গাবো কত? আরে তোমার যা ইচ্ছে। Thank you.
হাসি হাসি হাসি, বাবার শরীরটা ভালো যাচ্ছে না, বারবার বলছে তোমায় একবার দেখবে। এই সামনেই আমাদের বাড়ি, চলো না হাসি দি। না অসুবিধা আছে, চল। কি রে দাদা, তুই যে বলেছিস হাসি দিদিকে খুব ভালোবাসে, আজ কেমন ভাত দেখালো যেন তোকে চেনেই না। চল চল হাসি। এদিন খুব সাপের ভয় দেখিয়েছে। মেকআপ ছিল বলে এলো না, বলেছে পরে আসবে। তুই মিথ্যের পেছনে ঘুরছিস দাদা, জানো বাবা হাসি দিয়ে আজ দাদাকে পাত্তাই দিল না। কত বড় লোকের মেয়ে,
তোর মতো এক কেরানির ছেলেকে আত্মাই বা দেবে কেন? তোকে যদি ওর বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে কি একবারও মন হইতে আসতো না? আমরা ওকে দেখতে চাইছি, এ কথা শুনেও আমাদের বাড়িতে আসছে না, এতে আমাদের অপমান নয়? ঠিক আছে, যেমন করে পারি কাল ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসব। আর যদি কাল ওকে আমি আমাদের বাড়িতে না আনতে পারি, ওর নাম আর কোনোদিন মুখে উচ্চারণ করবো না। ভালো কইরা বুঝবা, দেখবা এক কোনো ধুলিও যেন লাগে না থাকে। এক জায়গায় খাড়া খাড়া কি জাত দিতেছ, কতটা একটু নাড়াও। কি ব্যথা হয়েছে? হ্যাঁ খারাপ, তোমাকে ব্যথা আমি সারাইয়া দিতেছি। আমি গান বাজবো, গানের তালে তালে দুজনে নাচো, ব্যথা সাইরা যাইব। আমি নাচবো? হ্যাঁ, ডাম্বেলের মতো এক হাতে ছাতা লইয়া হাত পা সরায় নাচবা। সাধু মামা তুমিও নাচবা কিন্তু। ও দিদি, ও যে আমায় নাচতে বলে। তোমরা দুই ভাই বোন মিললা আমার অনেক নাচাইছো, এবার আমি তোমাকে নাচামু। না আমি নাচবো না। আমিও নাচবো না। নাচবা না? মামনি সোনামনি তোরা গেলি কই? আমি তোমায় নিয়ে যেতে এসছি হাসি। বাবা বলেছে আজ তুমি না গেলে আর কোনোদিন তোমায় বাড়িতে ঢুকতে দেবে না। চলো। না আজ আমি তোমাকে নিয়ে যাবই হাসি, চলো। আমার হাত ছেড়ে দেন। যতই তুমি আপনি আগে করো আর ভাষা পাল্টাও, আজ আমি তোমাকে ছাড়বো না, চলো। আপনার বিপদ হয়ে যাবো, আপনি আমার ছেড়ে দেন কইতেছি। নতুন করে কি আর বিপদ হবে? বিপদ যা হবার তা তো হয়েই গেছে, আজ আমি তোমায় নিয়ে যাবই, চলো চলো বলছি। আজ তোমায় নিয়ে যাবই আমি, চলো চলো। কি করতেছেন কি? কি হলো কি? এত চাচা মিশে কিসে? ঠিক করে বলো। আমি হাসি নই, খুশি। তোমার যে মাইয়া হারাইয়া গেছিল আমি সেই মাইয়া। ছোটমা থানায় একবার পুলিশ বাবুরে ফোন কইরা, সব কম। রজতকে সবে কেটেছে? হ্যালো হাসি নাই, খুশি খুশি। হ্যাঁ ও বলছে ও খুশি, হ্যাঁ ও বিন বাজাচ্ছে আর সাপগুলো সব বেরিয়ে আসছে, আর বলছে যে সোনামণি এসে বিষ তুলে দিলে রজত নাকি ভালো হয়ে যাবে। না না ওর বিনের উপর আপনি একদম ভরসা করবেন না, আপনি ওকে নিয়ে হাসপাতালে যান, আমি এখন আসছি। আমি বাড়ি ছেড়ে এসেছি শুধুমাত্র রজতকে পাবো বলে।
আছে রজত? ডাক্তার বলেছেন অনেক দেরি হয়ে গেছে, তবু উনি চেষ্টা করছেন। কাশীকে কোনো খবর দিয়েছেন? হ্যাঁ, তাড়াতাড়ি লোক আছে, এখন আসবে। চলো খুশি, আমি তোমায় নিয়ে যাচ্ছি তারকেশ্বর। আমি ফিরে না আসা পর্যন্ত ওরে যেখানে সাপে কাটছে ওরে ওখানেই শুয়ে রেখো। আমি ফিরা গিয়া বিল বাজারে সোনামণিরে ডাকু, তুমি তো জানো ও কোথায় লুকায় আছে, তুমি রজতে বিষ তুলে লিখা ওরে পাঠাই দিবে, দিবা তো কহ, দিবা তো। আজ এই মন্দিরে বই আমি প্রতিজ্ঞা করতেছি, তুমি যদি রজতের বাসায় না দিতে পারো তাহলে আমিও সাপে সবুল আমার পরাণ দিব। হাসিরে শরীরে যেতে ক, ও থাকলে সোনামণি আইব না। হাসি তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, দেখি ও কি করে। না না, আপনি নিয়ে যান, চলো চলো। ও যদি রজতকে বাঁচাতে না পারে তুমি ওকে বলে দিও, ও যেন ওর অন্য কোনো সাপ দিয়ে আমাকে ছোবল দাও, রজতকে ছাড়া আমি বাঁচবো না।
যারা আপনার হোজন মায়ের স্নেহ কেমন ধারা পাইলাম না।
জয় বাবা তারক। বিশ্বাসের কাছে আমি হেরে গেছি খুশি, আর এই হারের জন্য আমি হ্যাপি। তোমাকে অনেক জ্বালাইছি, তোমরা আমারে ক্ষমা কইরা দিও। আমি সাপ লইয়া চলে যাইতেছি, চলো চলো। যাবি মানে বাবা? এত বছর পর তোকে ফিরে পেলাম, মামায় ছেড়ে তুই কোথায় যাবি মা? আয় মা, আমার কাছে আয়। সামনে আপনার দুই মেয়ে জামাই, আজকের এই খুশির দিনে লজ্জায় ফেলছেন কেন? যাও আসবে চা করে আনো, বউ তিত্ত বলো অভ্যেস অভ্যেস নেই। না মশাই, এখন আমি চা করা শিখে গেছি। দিদি আমি সব কাপলেট ধুয়ে নিয়ে আসছি। ওমা, আমি থাকতে মামা কাপ প্লেট ধোবে কেন? ও বাবা, সবাইকার দেখছি কাজ করার অভ্যেস হয়ে গেছে। এমনি কি আর হয়েছে অভ্যেস? সাপের ভয় দেখিয়ে এই হাসি? না না, ও নয়, ওই খুশি সব কিছু শিখিয়ে নিয়েছে। নাচ নাগিনী, নাচ রে। এই ভুবনে জন্ম আমার শুধু তোমারই জন্য, ভুবনে জন্ম আমার শুধু তোমারই জন্য।